আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগে। আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমরা একটা ডিম রেসিপি দেখাবো, ডিম ভুনা। তো ডিম ভুনাতে যা লাগছে তা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে আমি হচ্ছে কুচি করে টমেটো কেটে নিয়েছি। আর ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। চলুন আমরা রেসিপিটা আজকে দেখব। আমি এখন হচ্ছে চুলাতে ফ্যানটা দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা হালকা আছে লালচে করে নিব। একটু লেড়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে এখানে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া আর পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। বাটা মরিচটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেস্টটা হালকা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখন মশলাটা কষিয়ে নেব। টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে টমেটোটাকে আমরা কষিয়ে নিব। একটু পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে টমেটোটা একদম গলে যায়। তারপর আমরা ঢাকা দিয়ে ঢেকে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে কষানোটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা ডিমটা দিয়ে দিব। ঠিক আছে, একটু লেড়ে নিব। আমি হচ্ছে ঝালের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা অপশনাল, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন। তারপর হচ্ছে আমি ডিমটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। আচ্ছা, ডিমটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ধনে পাতাটা দিয়ে দিব উপর দিয়ে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। হয়ে গিয়েছে আমাদের ডিম ভুনা রেসিপি। ডিম ভুনা রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।